हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आमी शेफ सूर्य और आशा करी आपनारा सबाई भालो आछेन। चलुन देखे नेया जाक आमादेर आजकेर रेसिपि। और हाँ, रेसिपि बा भिडियो जदि भालो लेगे थाके ताहले अवश्य एकटा लाइक शेयर और सबस्क्राइब करबेन। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। আমাদের আজকের রেসিপি মিন্স চিকেন কাবাব। চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে এটা বানাতে। এখানে আমি 400 গ্রামের মতন বোনলেস চিকেনকে মিক্সিতে গ্রাউন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিচ্ছি চপড গার্লিক, দিয়ে দেব গ্রেটেড চেডার চিজ, একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, ভালো করে মিক্স করে নেব সব কিছু। এ পর্যায়ে অ্যাড করছি মিক্সড হার্বস আর সঙ্গে দিয়ে দেব পিজা মিক্স। এই পিজা মিক্সটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। হাতের মধ্যে তেল নিয়ে ভালো করে গ্রিস করে নেব হাতটাকে। তারপরে পরিমাণ মতো ম্যারিনেটেড চিকেন নিয়ে আমরা কাবাব তৈরি করব। কাবাব তৈরি হয়ে গেলে আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোটিং করে নেব। এই একইভাবে আমরা সবকটা কাবাব তৈরি করে নেব। দেখুন আমাদের 4টি কাবাব হয়েছে। তেল গরম হওয়ার পর আমরা কাবাবগুলোকে একে একে দিয়ে দেব। প্রথম পর্যায়ে লো ফ্লেম রাখব যাতে কাবাবগুলো ভালো করে ভিতর থেকে কুক হয়। আর টাইম টু টাইম আমরা এইভাবে উল্টে দেব যেন সব দিকে সম পরিমাণে কুক হয় এবং সঠিক পরিমাণে যেন কালার আসে। আমাদের কাবাব রেডি হয়ে গেছে, চলুন তাহলে সার্ভ করা যাক। ফ্রেন্ডস, এখানে আমি চিকেন চাউমিনের সাথে কাবাবগুলো সার্ভ করছি। আপনারা চাইলে ফ্রাইড রাইস বা আপনাদের পছন্দ অনুযায়ী খাবারের সঙ্গেও সার্ভ করতে পারেন।